السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজ ২৪শে জিলকাদা ১৪৪২ হিজরি মোতাবেক ৪ জুলাই ২০২১ রবিবার আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর ৪৯, বিষয়বস্তু হচ্ছে কবর থেকে পুনরুত্থান বা কবর থেকে উঠানো, আল বাসু মিনাল কুবুর, পুনরুত্থান, মানুষের যে পুনরুত্থান হবে এই পুনরুত্থানের দলিল কোরআন এবং সুন্নাহ। বিষয়বস্তু বলতে পারি সূক্ষ্মভাবে পুনরুত্থানের দলিল কোরআন সুন্নাহ থেকে বা কোরআন সুন্নাহর আলোকে পুনরুত্থান। বেশ অনেকগুলি আয়াত লেখক নিয়ে এসছেন, একটি আয়াত যথেষ্ট, কোন একটি আকীদা বা ইবাদত বা কোন একটি হুকুম আহকাম শরীয়তের প্রমাণ করার জন্য একটি দলিল যথেষ্ট, বা একটি আয়াত কোরআনে কারিমের, না হলে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অনেকগুলি আয়াত নিয়ে এসেছেন, ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে সে আয়াতগুলির তরজমা এবং তাফসীর ব্যাখ্যা পেশ করার চেষ্টা করব। আর একটি হাদিস নিয়ে এসেছেন মুসনাদে আহমদ থেকে, কিন্তু হাদিসটি যঈফ, সেই জন্য অনেকগুলি সহি হাদিস রয়েছে, সেগুলি আমাদের জন্য যথেষ্ট, একটি সহি হাদিসই যথেষ্ট ইনশাআল্লাহ। মানুষ ভুলের ঊর্ধ্বে নয় এবং মানুষ কেউ পূর্ণ নয় এ কথা প্রমাণ হচ্ছে এটি, যে হাদিস বড় বড় মুহাদ্দিসরাও বা বড় বড় আলেমরাও কখনো কখনো যঈফ হাদিস নিয়ে এসে থাকেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কামাল বা কাউকে আল্লাহ ছাড়া, আল কামাল লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদা, একমাত্র কামাল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কেউ পূর্ণ নয় সব দিক থেকে। তো বলছেন লেখক, মা দারিরুল বাসে মিনাল কবুর, কবর থেকে যে মানুষকে উঠানো হবে বা কবর থেকে মানুষের যে পুনরুত্থান হবে এর দলিল কি কোরআন সুন্নাহ থেকে? দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সন্ন্যার ক্ষেত্রে সহি সন্না লাগাইতে হবে, শুধু হাদিসে আছে বলে দিলে হবে। বলছেন যে কৌলুল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী, প্রথম দলিল, ইয়া আইয়ুহান্নাস, হে মানব সকল, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, কি মুসলিম আর কি কাফের, সকলকে, বিশ্বাসী অবিশ্বাসী, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সন্দিহান হও বা সন্দেহে নিমজ্জিত থাকো, সংশয় থাকে তোমাদের, কি রাইবি মিনাল বাস, তো জেনে রাখো তোমাদের সংশয় নিরসনের জন্য যে ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আসলে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ধুলো মাটি থেকে। কেমন আল্লাহ রাব্বুল আলামিনের কথা হইল, যদি একটু গভীরভাবে চিন্তা না করেন তো বুঝতে পারবেন না, যে তোমরা যদি সন্দেহ করো পুনরুত্থানে, যে পুনরায় উঠানো হবে আমাদেরকে, তো তোমাদের জেনে রাখা দরকার যে তোমাদেরকে আল্লাহ মাটি থেকে পয়দা করেছেন বা আমি আল্লাহ মাটি থেকে পয়দা করেছি, এর থেকে তাদের সংসার কেমন করে নিরসন হবে, সেটা এইভাবে যে মাটি থেকে বিভিন্ন স্তর পার করে আমি প্রথমবার তোমাদের সৃষ্টির সূচনায়, প্রথমবারে যখন এভাবে সৃষ্টি করতে সক্ষম, তাহলে দ্বিতীয়বার তোমরা মরে সরে গেলে, গলে গেলে, পচে গেলে, মাটিতে মিশে গেলে, তারপরে তোমাদেরকে পুনরায় উঠানো, এটা কঠিন না, এটা ওর চাইতে অনেক সহজ, এটা আমাদের জন্য যেন কেমন লাগছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছুই সহজ। প্রথমবার সৃষ্টি করা যখন আল্লাহর জন্য সহজ, ইন্না যালিকা আলাল্লাহ ইয়াসির, তাহলে দ্বিতীয়বার সৃষ্টি করা
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তুলনা যদি করি দুটোকে পাশাপাশি তাহলে এটা আরো সহজ। এই কথা বলতে চেয়েছেন যে তোমাদের সৃষ্টির সূচনা নিয়ে চিন্তা করো যে ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ধুলো মাটি থেকে। প্রথম সেটা শুকনো ধুলো মাটি ছিল যে আদম আলাইহিস সালামের সৃষ্টির সময়, এজন্য এই অবস্থাটা এখানে বর্ণনা করা হয়েছে। আর তারপরে তখন তাতে যখন মাটি পানি মিশানো হলো তখন সেটা তিন কাদাতে পরিণত হইল। সেটা দীর্ঘ সময় ধরে যখন পড়ে থাকলো কাদা হয়ে, তখন তার সেটা একটা তাতে একটা পচা গন্ধ হয়। কাদা যদি পুরাতন কাদা হয় তাহলে জানেন, যারা মাঠে ঘাটে এইরকম জীবন যাপন করেছেন তারা জানেন, তো সেটা হচ্ছে মিন হামাই মাসনুন। জি, তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্তরগুলির কথা আদম আলাইহিস সালামের সৃষ্টির পর এখানে বর্ণনা করেছেন। আর তারপরে অন্যান্য সমস্ত মানুষকে একমাত্র ব্যতিক্রম তারপরে ঈসা আলাইহিস সালাম, তার সৃষ্টি। ঈসা আলাইহিস সালামের সৃষ্টির ক্ষেত্রে মা আছে কিন্তু বাপ নেই। আদম আলাইহিস সালামের সৃষ্টির ক্ষেত্রে মা বাবা কেউ নেই। হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সৃষ্টির ক্ষেত্রে পুরুষ আছে, পাশাপাশি আদম আলাইহিস সালাম আছেন, কিন্তু কোন নারী নেই। এই তিন রকম করে সৃষ্টি করে দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন মানব জগৎকে যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা মাধ্যমে বিনা উপায় উপকরণে সৃষ্টি করতে সক্ষম। সবাইকে সৃষ্টি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, পারতেন, কিন্তু একটা মাধ্যম আল্লাহ রাব্বুল তারপরে তৈরি করে দিয়েছেন, স্বামী স্ত্রীর মিলন, পুরুষ নারী, নর এবং নারীর মিলন। আর সেটার স্তরগুলি এখানে বর্ণনা করা হচ্ছে। সোম্মা মিনুৎফাতিন, অতঃপর অন্যান্য সমস্ত মানুষকে মিনুৎফাতিন শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। প্রথম স্তর হচ্ছে মানুষের সৃষ্টির অন্যান্যদের নুৎফা বীর্য বা শুক্রবিন্দু। সোম্মা মিন আলাকা, তারপরে 40 দিন পরে গর্ভধারণ করার, 40 দিন পরে সেটা জমাট বাঁধা রক্তে পরিণত হয়েছে, আলাকা রক্তপিণ্ড। সোম্মা মুদগা, তারপরে গোস্তের পিণ্ড, সেটা একটা গোস্তের টুকরোর আকার ধারণ করেছে, হচ্ছে মুদগা। আর একটি স্তর তৃতীয় 40 দিন শুক্রবিন্দু নুৎফা হয়ে থাকে, 40 দিন আলাকা জমাট বাঁধা রক্ত হয়ে থাকে। তারপরে তৃতীয় 40 দিন হচ্ছে 81 থেকে 120, এ হচ্ছে মুদগা গোস্তের পিণ্ড। আর তারপরে সোম্মা ইউ মারবে আর বাইকালে মাত, যেমন সেই হাদিসে রয়েছে, চারটি বিষয়ে নির্দেশ দেওয়া হয় লিখার জন্য। এই যে গোস্তের পিণ্ড হলো, এখন এতে আত্মা দেওয়া হবে, রূহ দেওয়া হবে। আল্লাহ বলছেন মুখাল্লাকাতিন ওয়া গাইরু মুখাল্লাকা, তারপরে কাউকে সৃষ্টি করা হয় মানে বেঁচে থাকে, আর তারপরে 9-10 মাস পুরা হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসে আল্লাহর ইচ্ছায়। বগাই রমখাল্লাকা, আবার কাউকে সৃষ্টি করা হয় না, মৃত থেকে গেল সে, আর পৃথিবী দেখলো না বা পৃথিবীতে আসলো না, এটা আল্লাহ করেন। লেন ভাইয়ালাকুম, এই বিষয়গুলি যাতে করে আমি তোমাদের জন্য বিশদভাবে বর্ণনা করি। আল্লাহ বর্ণনা করতে চেয়েছেন মানব জাতির জন্য যে তোমরা নিজেকে নিয়ে চিন্তা করে দেখো, যদি এই হয় আমাদের সকলের অবস্থা, আমাদের আসল হচ্ছে প্রথম মাটি, আর তারপরে প্রতিটি মানুষের নর হোক আর নারী হোক আর যতই বড় শক্তিধর হোক, সবার সৃষ্টি সেই ঘৃণিত পানি থেকে, মাই মেহিন, যেটা সবাইকে নোংরা লাগে। তাহলে তারপরে অহংকার কিসের? তারপরে অহংকার কিসের? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সমস্ত স্তরগুলি অতিক্রম করি আমাদেরকে এই রকম আকার আকৃতি দিয়ে সুঠাম করে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দিয়ে অনেক ক্ষমতা দিয়েছেন মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিদ্যা বুদ্ধি দিয়েছেন, অনেক কিছু করতে পেরেছে মানুষ, এসব যদি আল্লাহ করতে পারেন প্রথমবারে, তাহলে দ্বিতীয়বার পুনরায় উঠানো মাটি থেকে এটা কোনো মুশকিল কাজ নাই। নকের ফিল আর হামে মানা সাউ, আর আমি যতটা চাই আর যেভাবে চাই মাতৃগর্ভে আমি স্থান দিয়ে থাকি, এলে আজারের মোসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত মাতৃগর্ভে থাকে। কে পূর্ণতা লাভ করে, কেউ
পূর্ণতা লাভ করে না। তারপরে ওই আয়াত লম্বা আয়াত রয়েছে, সে আয়াত সূরা হাজের পাঁচ থেকে সাত পর্যন্ত সংক্ষেপ করে দিয়েছেন। জালিকা বিআন্নাল্লাহুল হাক, জেনে রাখা উচিত এটা। এই জন্য এই সব বিষয়গুলি বর্ণনা করেছি যে যাতে করে জানতে পারো যে আল্লাহ হচ্ছেন চিরসত্য, আল্লাহর অস্তিত্ব সত্য, আল্লাহর ওয়াহদানিয়াতে একত্ব সত্য, আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ, আল্লাহর ইবাদত সত্য, আল্লাহর রুবিয়াত সত্য, আল্লাহর আসমা সিফাত সুন্দর সুন্দর নাম গুণাবলী সত্য, ওয়ান্নাহু ইউহিয়াল মাউতা, এবং তিনি মৃতকে জীবিত করেন বা করবেন, ওয়ান্নাহু ইউহিয়াল মাউতা, তিনি মৃতকে জীবিত করবেন, মৃতদের জীবিত করবেন, ওয়ান্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং অসম্ভব কিছু নয়, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, ওয়ান্না সাআতা আতিয়া, এবং নিঃসন্দেহে কিয়ামতের সেই সময় অবশ্যই আসবে, লা রাইবা ফিহা, যাতে কোনো সন্দেহ নেই, ওয়ান্নাল্লাহ ইয়াবাসু মান ফিল কুবুর, আর যারাই কবরে রয়েছে সে কবরে থাক, অথবা জ্বালিয়ে দেওয়া হোক, পানিতে ফেলে দেওয়া হোক, অথবা যে কিছুই করা হোক না কেন, যেহেতু ইসলামের বিধান বা আল্লাহর নাজিলকৃত বিধান হচ্ছে যে মানুষকে কবরস্থ করতে হবে মারা গেলে, সেই জন্য কবরের কথা বলা হয়েছে, কবরের নিয়ামত, কবরের আজাব, তারপর কবর থেকে উঠাবেন, পানি থেকে উঠাবেন না, তো যেখানে যে ধ্বংস হয়েছে মারা গেছে সেখান থেকে আল্লাহ উঠাবেন। এই ছিল সূরা হজের আয়াত। দ্বিতীয় আয়াত সূরা রোমের আয়াত নম্বর 27, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা, আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টির সূচনা করেছেন, প্রথমবার সৃষ্টি করেছেন, সুম্মা ইউঈদুহু, অতঃপর তিনি পুনরাবৃত্তি করবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন, ইউঈদুহু, মারা যাবে তারপরে আবার ফিরিয়ে নিয়ে আসবেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি সৃষ্টি করেছি, আর এক আয়াত আল্লাহ বলছেন, সূরা তো হয় ফিহান, এই দেখো মাটিতে তোমাদেরকে ফিরিয়ে দেও, মাটিতে মিশে যাবে এক সময়, অমিন হান ওখানে যখন তারা তা নফরা, আর সেখান থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসবো, উদ্গত করবো পুনরায়। আল্লাহ বলছেন যে তিনি সৃষ্টির সূচনা করেছেন, সেই সত্তা তিনি, এবং তিনি পুনরায় তোমাদের সৃষ্টি করবেন, হ্যাঁ, বা পুনরাবৃত্তি করবেন সেই সৃষ্টির, আহ্বান আলিহি, আর সেটা তার কাছে অধিক সহজ, দুটো পাশাপাশি রাখলে এটা তুলনামূলক বেশি সহজ, আল্লাহর জন্য দুটোই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 104 বলছেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদুহু, যেমন আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম বা করেছি, নুঈদুহু, পুনরায় আমি সৃষ্টি করব, পুনরায় আবার সৃষ্টি করব বা পুনরায় আমি উঠাবো। এইভাবে আল্লাহ রাব্বুল সূরা মারইয়ামের আয়াত নম্বর 66-67 বলছেন, ওয়াকুলুল ইনসানু, কাফের মানুষ বলে, এখানে ইনসান বলতে কাফের মানুষের কথা বলা হয়েছে, কারণ মুমিন মানুষ এরকম বলে না, আইজা মা মিত্তু, আচ্ছা বলো তো যখন আমি মরে যাব, লাসাউফা উখরাজু হাইয়া, তাহলে কি আমি অচিরেই আমাকে বের করে নিয়ে আসা হবে, মানে আমাকে পুনর্জীবিত করা হবে, এইরকম প্রশ্ন করে থাকে আর সন্দেহ পোষণ করে থাকে কাফের মানুষ, যে অবিশ্বাসী সে কাফের, নাস্তিক কাফের, অথবা মুশরিক কাফের, যে পরকাল বা পুনরুত্থানে বিশ্বাসী নয়, যেমন হিন্দুরা পুনরাগমনে বিশ্বাসী কিন্তু পুনরুত্থানে বিশ্বাসী নয়, মানুষ মারা যাবে তারপর উঠানো হবে, তাদের বিচার হবে, হিসাব হবে, এই ধারণা তাদের নেই, কারণ তারা আম্বিয়া এবং রসুলগণের যে হেদায়ত সেই হেদায়তের অনুসরণ করেনি, সে হেদায়ত সম্পর্কে জ্ঞান লাভ করেনি। আর যদি পুনরুত্থান হয়, যেটা হচ্ছে সত্যির সত্য কথা, এবং সেটাই সমস্ত আম্বিয়া রসুলগণের দাওয়াত, আকীদার দাওয়াত, যে পরকাল রয়েছে সেখানে পুনরায় উঠানো হবে, আল বাস নুসুর হবে, হাসর হবে, সমস্ত নবী রসুলগণ শিখিয়েছেন, তাতে সুস্পষ্ট হবে আল্লাহর সুবিচার, যে সেখানে ভালো মানুষের ভালো বদলা দেওয়া হবে আর মন্দের উচিত শাস্তি পানিশমেন্ট করা হবে। পক্ষান্তরে যদি এই পুনরাগমন হতে থাকে, হিন্দুদের এই যে ভ্রান্ত বিশ্বাসকে যদি কেউ মেনে নেয়, তাহলে কেউ বুঝতে পারছে না যে কার কি শাস্তি হলো, তার মানে তাদের যে মন গড়া ধারণা সেটাতে বলছে যে একজন ব্রাহ্মণ পরিবারের সে যদি পাপ করে মারা যায়, সে ডোম, চামার, মেথর
সুদৃঢ় হয়ে উঠবে, অথবা সে পশু পাখি কুকুর শৃগাল হয়ে উঠবে। তা তো বুঝতেই পারছে না কোন মানুষ, এই যে হইতেই আছে বলছে তাদের পুনরাগমন, এতে কি কেউ বুঝতে পারছে যে আমি একবার প্রথমবার ব্রাহ্মণ ছিলাম, তারপরে ডোম মেথর হয়ে পয়দা হয়েছি, তারপর আমি এখন কুকুর হয়ে শুকুর হয়ে পয়দা হয়েছি, কিন্তু বুঝতে পারছে না। তা তো শাস্তি অনুধাবন করলো না, যে আমাকে যে পানিশমেন্ট করা হলে শাস্তি অনুভব করলো না, তাহলে মানুষের সংশোধন বা আল্লাহর সুবিচার কি করে স্পষ্ট হবে? তো এই ভ্রান্ত আকিদা দিয়ে মানব জীবনের কখনো সংশোধন হবে না, কারণ কেউ বুঝে না যে সে কি ছিল আর এখন কি হয়েছে, কিছুই জানে না। কিন্তু যখন একজন মানুষ বিশ্বাস করবে যে দুনিয়ার পরে আখেরাত রয়েছে আর আখেরাতে সেখানে সবার বিচার হবে, আসামের কাঠগড়ে হাজির হইতে হবে, সবার হিসাব নিকাশ হবে, আল্লাহর সামনে সবাইকে হাজির হইতে হবে, জবাব দিতে হবে, এবং সেখানে জান্নাত না হয় জাহান্নাম রয়েছে, আর সেই জান্নাত জাহান্নাম জান্নাতের নিয়ামত ভোগ করবে, সেটা অনুভব করবে যে এই নিয়ামত প্রাপ্ত হয়েছি, তিলকাল জান্নাতুল, এই জান্নাতের তোমরা ওয়ারিস হতে পেরেছো তোমাদের নেক আমলের বদৌলতে, আল্লাহর রহমতে। কিন্তু নেক আমল হচ্ছে মাধ্যম, ঈমান আমল। আর জাহান্নাম জাহান্নাম তাদের জাযা বিমা কাসাব, কৃত কর্মের কারণে। তো এতে আল্লাহ রাব্বুল আলামিন সুবিচার সুস্পষ্ট হবে। আর অপরাধী দুনিয়াতে খুব অন্যায় ভোগ বিলাস করেছে, জুলুম অত্যাচার করেছে, বেইমানি আত্মসাত করেছে, খুন করেছে, এর শাস্তি যখন জাহান্নামে পাবে, ভালো করে বুঝতে পারবে যে দুনিয়ার সামান্য মজার জন্য আজকে কত কঠিন শাস্তির সম্মুখীন হয়েছি, যে আজাবে আজাব ভোগ করতে থাকবে। তো এই হচ্ছে দীন ইসলামের যে আকিদা, সে আকিদার সৌন্দর্য। এই আকিদা মানব জীবনকে সোজা করে দিতে পারে। এই আকিদা যদি সত্যি বিশ্বাস করে যে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, আল্লাহ সব কিছু রেকর্ড করাচ্ছেন, আল্লাহ ফেরেশতা রয়েছে, তারপরে আবার এগুলির হিসাব হবে, তারপরে সামনে জান্নাত না হয় জাহান্নাম, জান্নাত থেকে বঞ্চিত হলে আর কোনো জায়গা নেই জাহান্নাম ছাড়া, মানুষ এমনিতে সোজা হয়ে যাবে। কিন্তু আসলে অনেক মুসলিম যে সোজা হচ্ছে না, এর মূল কারণ হচ্ছে যে আখেরাতের বিশ্বাসটি তাদের হয় নেই, আর না হইলে আবছা আবছা বিশ্বাস, নামে মাত্র বিশ্বাস, আসলে বিশ্বাস নেই। সত্যিকার যদি বিশ্বাস থাকে তাহলে যে কোনো ভালো কাজ করার চেষ্টা করবে সেই স্থায়ী জগৎকে সুন্দর করার জন্য, আর যে কোনো মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবে। ঠিক, এই হচ্ছে আখেরাতের প্রতি ঈমানের যে বহুমুখী উপকারিতা রয়েছে, ফলাফল রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ দিক। তো বলছেন যে কাফের মানুষ বলে থাকে যে আইদা মা মৃত্যু, যখন আমি মারা যাবো, লাসুফা উখরাজ হাইয়া, তো আমাকে আবার জীবিত করে উঠানো হবে। অবাক হয়ে থাকে কাফের, এইটা আবার কোন কথা হবে? আল্লাহ বলছেন আওয়ালা ইয়াজকুরুল ইনসান, আচ্ছা মানুষ কি কথা স্মরণ রাখে না, মানে ওই কাফের গুলো যারা অবিশ্বাসী তারা কি এই কথা স্মরণ করে না, আন্না খালাকনাহু মিন ক্বাবলি, ইতিপূর্বে তো তাকে আমি সৃষ্টি করেছি, ইতিপূর্বে তাকে সৃষ্টি, ওয়ালাম ইয়াকুশে, তখন তো কিছুই ছিল না, সে তাকে একবার না থেকে জিরো থেকে তাকে নিয়েছে, আল্লাহ তাআলা ইনসান আইনুম মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, কোনো কিছুই ছিল না, তোমাকে না থেকে। হ্যাঁ, আর এখানে তো তুমি একটা কিছু ছিলে, অমুক ব্যক্তি, আর তারপরে মরেছ, সরেছ, পচেছ, তোমার এক সময় অস্তিত্ব ছিল, সেখান থেকে তোমাকে পুনরায় সৃষ্টি করা হচ্ছে, পুনরুত্থান হচ্ছে। সূরা মারিয়াম আয়াত 66-67 বলল। তারপর আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন সূরা ইয়াসিনের আয়াত নম্বর 77-79, আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষকে দেখে না, আন্না খালাকনাহু মিন নুতফা, যে তাকে আমি সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, ফাইজা হুয়া খাসিমুম মুবিন, তারপরে বড় হয়ে শক্তিশালী হয়ে সে সুস্পষ্ট ঝগড়াটে হয়ে যায়, তর্ক বিতর্ক করা শুরু করে, আরে নাই পরকাল পরকাল, এগুলো মৌলবাদীদের কথা, আরে এগুলো এই মুসলিমরা বলে থাকে, হ্যাঁ এইগুলো এক শ্রেণীর আলেম সমাজের কথা, খাসিমুম মুবিন, এরা বাক বিতণ্ড করে থাকে প্রকাশ্যে, দারাবালানা মাসালান, আর আমাদের সামনে দৃষ্টান্ত পেশ করে থাকে, যুক্তি পেশ করে থাকে, ওয়ানাসিয়া খালকা, নিজের সৃষ্টিকে সে ভুলে গেছে যে কোত্থেকে সৃষ্টি করা হয়েছে তাকে। কালা, এজন্য এই কথা বলে, মাই ইয়াহিল ইজাম ওয়া হিয়া রামিম, হাড্ডিগুলি সরে পচে যাওয়ার পরে সেগুলিকে কে জীবিত করবে? অবাক হয়,
কুল হে নবী জানিয়ে দাও, তাদেরকে বলে দাও, ইউহি হাল্লাযি আনশাহা আউয়াল মাররা, সেই সত্তা পুনরায় সৃষ্টি করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন। এইভাবে সূরে আহকাফের আনবতে 30 মহান আল্লাহ ইরশাদ করেছেন, আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না, আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, নিশ্চয়ই সেই আল্লাহ যিনি আকাশসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন, ওয়ালাম ইয়া বি খালকিহিন, আকাশসমূহ আর জমিন সাত জমিন সৃষ্টি করতে তিনি ক্লান্ত হননি, বেকাদের তিনি সক্ষম, যিনি সাত আসমান সাত জমিন সৃষ্টি করতে কোন রকমের ক্লান্ত হননি, তাকে কষ্ট হয়নি, পেরেশানি হয়নি, বেকাদেরিন তিনি পূর্ণ সক্ষম, আলা আইয়ুহেল মওতা, মৃতদের জীবিত করার প্রতি, মৃতদের জীবিত করার ক্ষেত্রে, বালা অবশ্যই, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, জেনে রেখো যে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। এইভাবে আল্লাহ রাব্বুল সূরা ফুসসিলাত, যার অপর নাম হামিম সাজদা, তার 39 নম্বর আয়াতে বলছেন, অমিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে, আল্লাহর নিদর্শন মানে আল্লাহকে চেনার উপায়, আল্লাহকে চেনার উপায় এবং হক সত্যকে জানার উপায়, এ হচ্ছে সৃষ্টিগত আয়াত আর বিধানগত আয়াত, আয়াতে শারঈয়া কোরআনে কারীমের আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওয়াহির বিধান, এগুলো হচ্ছে আয়াতে শারঈয়া। আর সৃষ্টিগত নিদর্শনাবলী বা আয়াত হচ্ছে যা দিয়ে যেসব আল্লাহর সৃষ্টি পৃথিবীতে রয়েছে সেগুলির কোনো কিছু দেখে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে এবং পরকাল সম্পর্কে উপলব্ধি করা যায়। বলছেন অমিন আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে এই বিষয়টি, আন্নাকা তারাল আরদা খাশিয়া, তুমি দেখবে জমিনকে, এখানে জমিন ভূমি, ভূমিকে দেখবে যখন দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয় না তখন কি হয়, খাশিয়া, খাশিয়া শুকনো, শুকিয়ে গেছে একবার জমিন, ফায়দা আনজালনা আলাইহা আল মা, অতঃপর যখন তার উপর আমি বৃষ্টি বর্ষণ করি, পানি বর্ষণ করি, ইহতাজ্জাত, তখন নড়ে চড়ে উঠে, রাবাত এবং ফুলে উঠে, আর তারপরে তাতে উর্বর শক্তি আসে, যে উর্বর শক্তি দুর্বল হয়ে গেছে বা কোনো কিছু তাতে উদ্গত হবে এইরকম যোগ্যতা হারিয়ে ফেলেছে, ইহতাজ্জাত রাবাত, যখন জমিনের এই অবস্থাটা তোমরা প্রত্যক্ষ করছো হে কৃষকরা অথবা যারাই আল্লাহর জমিন দেখছেন, ইন্নাল্লাযী আহয়াহা, নিশ্চয়ই যেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত ভূমিকে, যেই জমি মরে গেছে অনাবৃষ্টির কারণে, অনাবাদ হয়ে গেছে, সেই জমিকে আল্লাহ জীবন দান করেছেন এবং উর্বর শক্তি দিয়ে থাকেন, লা মুহিল মওতা, তিনি অবশ্যই মৃতদেরকে জীবিত করবেন, মরা জমিকে, অনুর্বর জমিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জীবিত করেন তাহলে ঠিক ওইরকমই, ওইরকম, এটা হচ্ছে একটা উপমা বোঝার জন্য যে মৃত ব্যক্তি বা মৃত, সবাই মৃত এক সময়, যারা মারা গেছে এবং মারা যাবে, সবাই মারা যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জীবিত করবেন তাদের মরণের পরে, তাদের সরে গলে নিশ্চিন্ন হওয়ার পরে, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। এছাড়াও কোরআনে কারীমে বহু আয়াত রয়েছে, এমনকি বাস, পুনরুত্থান শব্দ দিয়েও, ইন কুনতুম ফিরাইমিনাল বাস, এই বাস শব্দটি এখানে আয়াতে এসছে সূরা হজে, আর এসেছে জামাল্লাযিনা কাফারু আল্লা ইউবাসু, কাফেরদের এই ভ্রান্ত ধারণা যে তারা পুনরুত্থিত হবেন, আল্লা ইউবাসু, কুল হে নবী বলে দাও, বালা অবশ্যই, অবশ্যই রব্বি, আমার রবের কসম করে বলছি, লাতুবাসুন্না, অবশ্যই অবশ্যই পুনরুত্থিত হবে, অবশ্যই তোমাদের পুনরুত্থান করা হবে, সুম্মালাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, যা কিছু পৃথিবীতে করে এসো সে সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, বুঝতে পারবে সবকিছু, জ্ঞাত করানো হবে, যালিকা আল্লাহ ইয়াসি, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত। হাদিসে যেমনটা বললাম যে অনেক দলিল রয়েছে যে বাস সম্পর্কে, হাসর সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনা আউয়ালু মান তানশাকু আনুল আরদ, আমি প্রথম ব্যক্তি যার কবরের জমিন ফেটে উঠবে, উঠে দেখবো যে মূসা আলাইহিস সালাম উঠে গেছেন আর আরশের পায়া ধরে আছে, এরকম হাদিস রয়েছে। তারপরে
হাদিস রয়েছে, ইহুশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, এইভাবে বিভিন্ন হাদিসগুলি রয়েছে, মানুষকে কিয়ামতের দিনে সমবেত করা হয়, একত্রিত করা হবে। তারপর হাদিসে রয়েছে সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, যখন আল্লাহর আজাব পৃথিবীতে আসে তখন সলে তলে ভালো মন্দ সৎ অসৎ সবাইকে ধ্বংস করে দেওয়া হয়, একাকার করে দেওয়া হয়, বেছে বেছে শুধু যারা নাফরমান অবাধ্য পাপিষ্ট তাদেরকে ধ্বংস করা হয় না। যেমন এই করোনার মহামারীতে সৎ লোক আক্রান্ত হচ্ছে অসৎ লোকদের সাথে, যদিও আল্লাহর আজাব আসার কারণ হচ্ছে অসৎ লোকেরা পৃথিবীতে আল্লাহর জমিনে, কিন্তু এতে আক্রান্ত ভালো মন্দ সবাই হচ্ছে আর মারা যাচ্ছে। যেমন মন্দ লোকেরা মারা যাচ্ছে তখন ভালো লোকেরাও মারা যাচ্ছে। সুমাই উপাসন আলা নিয়াতিম, তারপরে মানুষ নিয়ত অনুযায়ী তাদের পুনরুত্থান হবে, এখানে পুনরুত্থানের কথা বলা হয়েছে। এরকম বহু হাদিস রয়েছে, সময়ের স্বল্পতার জন্য এতটা ইনশা আল্লাহ তাআলা যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে তৌহিদ আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের শিখার এবং সেই অনুযায়ী জীবন যাপনের এবং সেটাকে সবসময় ধারণ করে রাখা তৌফিক দান করেন বা ধারণ করে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের গুমরাহি থেকে বিভ্রান্তি থেকে জানা অজানা সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منه وما بطن، وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.